নাটক তামাকু সেবনের অপকারিতা মূল কাহিনী কাহিনীক এবং অনুবাদ ও সংকলনে শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায় নমস্কার তথাকথিত ভদ্র মহোদয় ও মহিলাগণ আজকের এই সভায় আমাকে তামাকু সেবনের অপকারিতা বিষয়ে কিছু বলতে হবে উদ্যোক্তারা যখন গিয়েছিলেন তখন আমি বাড়িতে অন্য কাজে ব্যস্ত ছিলাম তাঁরা আমার স্ত্রীকে বলে এসেছিলেন স্ত্রী আবার আমার হয়ে রাজি হয়েছিলেন কাজেই আমি আর যাই কোথায় এদিকে বিষয় ঠিক আমিও হাজির কাজেই আমার ইচ্ছে অনিচ্ছেটা কোনো বিষয়ই নহে তথাকথিত ভদ্র মহোদয় ও মহিলাগণ আপনারা জানেন যে আমি মানে ইয়ে মানে কোনো প্রফেসর নই আমার তেমন লাগসই কোনো ডিগ্রি নেই কিন্তু গত তিন বছর ধরে আমি এক নাগারে মন মেজাজ চরিত্র তুচ্ছ করে সর্বদাই নানা অনুষ্ঠানে বৈজ্ঞানিক বিষয়ের ওপর বক্তৃতা দিয়ে থাকি আমি সবসময় ভাবি কল্পনা করি বৈজ্ঞানিক বিষয় বানাই এবং বক্তৃতা দিয়ে থাকি ইয়ে মানে ঠিক সবসময় বৈজ্ঞানিক বিষয় নয় যাকে বলা যায় প্রায় বৈজ্ঞানিক বিষয় যেমন ধরুন গত সপ্তাহে গত সপ্তাহে আমি ছাড় প্রকার অপকারিতা বিষয়ে একটি লম্বা রচনা ফেলেছিলাম আমার কন্যাগুলি তো সেগুলি নিয়ে একদম লাফালাফি কিন্তু পোকা মারতে তো আর প্রবন্ধ লাগে না ফুটন্ত জল লাগে নইলে আমার বাড়িতে ধরুন না হ্যাঁ ঠিক ঠিক করছে পোকা ঠিক ঠিক করছে পোকা হারমোনিয়ামটাতে পর্যন্ত সা টিপলে দুটো মা টিপলে সাতটা আর পা টিপলে তো কথাই নেই যা বলছিলাম আমার দিকে তাকিয়ে দেখুন এই কাঁচা পাকা চুল অপুষ্টিতে জীর্ণ এই প্রৌঢ় শরীর এসবই কিন্তু এই তামাকু সেবনের ফল আমি যাবতীয় বিধি সিগারেট খাই তাতে বক্তৃতা দিতে আমার কোনো বাধা নেই অর্থাৎ আমার বক্তব্য হলো যে খাই বলেই আমি এর অপকারিতাটা বুঝি এবং বুঝেও যে ছাড়া কত শক্ত সে কথাও ভুক্তভোগী জানেন প্রথমেই আমি আমার তামাকের বিষক্রিয়া সম্পর্কে আমার প্রথম পরীক্ষার কথাটা বলবো আচ্ছা একটি নর্সির কৌটো খুলুন তো খুলেছেন বেশ এবার একটি মাছি ধরুন 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 ধরেছেন বেশ এবার মাছিটিকে ওই কৌটোই ঢোকান ঢুকিয়েছেন এবার কৌটুটি বন্ধ করুন বেশ এইভাবে কৌটুটি রেখে দেবার পর কয়েক দিন হ্যাঁ কয়েকদিন কাটুক তারপর কৌরটি খুলুন খুলেছেন বেশ 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 লক্ষ্য করুন লক্ষ্য করুন কী লক্ষ্য করছেন মাছিটি মরে গেছে তাই তো কারণ কারণ নস্য একরকমের তামাক তামাকের প্রভাবে মাছিটি ফেল করে মারা গেলো এই হলো সংসারের নিয়ম তামাক এক সবুজ গাছ এই দেখুন আমি না কথা বলতে শুরু করলে আমার আমার গাটা ভীষণ ঘামে বুঝলেন মুখ ফ্যাকাশে হয়ে যায় ইয়ে মানে ডানচোকটা অনবরত পিট পিট করে আমার আমার হাটের গোলমাল আছে জানেন এই গোলমালটা মানে আমার এই গোলমালটা প্রথম শুরু হয় যেবার আমি নস্যির কৌটোই মানে ইয়ে মানে ওই সংসারে প্রবেশ করি যাই হোক দেখুন আমাদের হাতে সময় এতই কম এবং বলবার কথা এতই বেশি যে অমান্তর বিষয়ে কথা না বলাই ভালো বিশেষত এই কথা বলা তো নিতান্তই বাহুল্য হবে যে আমার স্ত্রী একটি মেয়েদের হোস্টেল চালান এবং শনি ও রবিবার গানের স্কুল বসান মানে ঠিক গানের স্কুল নয় যাকে বলা যায় প্রায় গানের স্কুল এই ফাঁকে আপনাদের একটা কথা বলে রাখি আমার স্ত্রীর মুখে আপনারা প্রায়ই একটি পাঁচালি শুনবেন তা তার নাকি ভবিষ্যতের কোনো সংস্থার নেই এদিকে এই স্কুলটি থেকে তিনি এখনও পর্যন্ত দু টাকা জমিয়েছেন পোস্ট অফিসে হ্যাঁ পোস্ট অফিসে কারণ পোস্ট অফিসে টাকা রাখা সোজা তোলা শক্ত সই কিছুতেই মিলতে চায় না তাই পোস্ট অফিসে উনি টাকা রাখেন আমার নামে কোথাও একটা পয়সাও নেই এও তার একটা বাড়তি সুখ কিন্তু এসব কথা বলে তো আমার কোনো লাভ নেই যে কথা হচ্ছিল আমি স্ত্রী হোস্টেলের জন্য কয়লা কিনি বাজার করি বিছানা ঝাড়ি আটা মাখি চাকর বাকরদের তদারকি করি মা ম্যাথরকে জল দিই বেলা স্ত্রীর কুকুরটিকে বেড়াতে নিয়ে যাই রাত্রিরে রুটির টুকরো দিয়ে ইঁদুরের কলপাতি আর হপ্তায় একদিন করে এক রুমের খাট সোজা করে গরম জল ঢেলে 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 ছাড়পোকা মারি একটা ঘটনা বলি বলি কাল রাতে অর্ডার হলো সাতজন মেয়ে রুটি খাবে সেই হিসেবে আটা মাখলুম তিনজন মেয়ে শেষে বলে কি না রুটি খাবো না ভাত খাবো ভাত সকালে গোটা পনেরো বাসি রুটি রয়ে গেল ব্যাস প্রথমে আমার স্ত্রী বললে ওগুলো ঘি দিয়ে গরম করে দাও মেয়েদের টিফিন হবে শুনেই মেয়েরা বলে বাসি রুটি খাবো না ব্যাস স্ত্রীর পেস্টি যে কার ওপরে আর ঝাল ঝাড়ে আমাকে বললে এই এত আটা বের করেছিল কে হ্যাঁ তুমি না ঢেঁড়স নাও আজ দুপুরে তুমি এগুলো গিলবে সেই রুটি খেয়ে অম্বল অবস্থায় আমি এই বক্তৃতা দিতে এসেছি এই জানেন আমার স্ত্রী না রেখে গেলে আমাকে বলে ঢ্যাঁড়স নয়তো হত্তুকি নয়তো পেন্টুল আসলে আমার বিরাট ঘেরওয়ালা একটা পেন্টুল আছে জানেন পুরোনো পেন্টুল যেদিন ধুতিটা কেচে দিই সেদিন দুপুরে ওই পেন্টুলটা পরেই ভাত টাত খাই ঘুমোই চাকর বাকরেরা নিজেদের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমার দিকে আঙুল দেখায় আর ফিসফিস করে বলে পেন্টুল বাবু পেন্টুল বাবু আচ্ছা আমার স্ত্রী কি কথাটা ওদের কাছ থেকেই পেয়েছে দূর জানি না আমার স্ত্রীর মেজাজ সবসময় গরম জানেন আর আমার পেটে সর্বদাই খিদে যেমন ধরুন যেমন ধরুন গত সোমবার রাত্রিবেলা ও আমাকে কিছু খেতে দেয়নি জানেন কি জন্য যেন ওর মেজাজটা খুব খারাপ ছিল আমি কে ভাবছি এই বোধহয় রাগ পড়লো এই বোধহয় খেতে দেবে কিন্তু যখন রাত দেড়টা বেজে গেল যে কথা হচ্ছিল তামাকু সেবনের অপকারিতা কিন্তু বারণ করলে কেউ শোনে না লোকে খায় খেয়ে ঠকে তখন ছাড়তে চায় অনুতাপ করে কিন্তু তখন আর কোনো উপায় থাকে না এটা প্রায় ওই সংস্কারের মতো জানেন এই লোকেদের কীরকম একটা ধারণা যে যুবক বয়স নিজে রোজগার করছি এবার তামাকটা বেশ জমিয়ে ধরা যায় মানে জন্ম আর মৃত্যুর মাঝে খুব একটা বেশ জরুরি ব্যাপারের মতোই তামাকু সেবনটা যেন একটা অপরিহার্য ব্যাপার আর সত্যি হিসেব করলে দেখাও যাবে জানেন ধরুন আমাদের বাপ ঠাকুরদারা হ্যাঁ আমাদের বাপ ঠাকুরদারা সবাই তো এই কাজটি করেছেন মানে ওই সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো প্রাণপণে এইরকম করছে একটা জিনিস আর কি হ্যাঁ যাকে যে কথা হচ্ছিল কিন্তু যুদ্ধটা করবো কখন প্রতি শনি ও রবিবার স্ত্রী গানের স্কুল বসে সেখানে আবার আমি আবার তবলা বাজাই পাজামার পাঞ্জাবি পরে যখন ভুরু আর পিট নাচিয়ে তবলা চাটাই তখন কার সাথ দিই যে ধরে আমি আবার খানিকটা পরে গিয়ে আটা মাখবো একে তো যাই হোক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে সময় নষ্ট করে একদম লাভ নেই যে কথা হচ্ছিল যে আমাদের বাড়ি মানে মেয়েদের হোস্টেল এবং নাচ ও গানের স্কুলের ঠিকানা হলো সাত নং কুত্তা গলি আরে বাংলা সাতের মতনই পেঁচালা বলি তো যেন কুত্তার লেজ কে জানে সেই জন্যই আমি এমন ঘোরোতর প্যাঁচে পড়েছি কিনা জানেন আমার মেয়েরা সব জন্মেছে সাত তারিখে আমাদের বাড়ির দরজা জানলা মিলিয়ে মোট হ্যাঁ সাতটা আমার মেয়েও মোট সাতটা আগে না দাঁড়ান দাঁড়ান ভুল করেছি ভুল করেছি সাতটা হবে কী করে আমার মেয়ে হলো গিয়ে ছটা না না দাঁড়ান 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 হিসেব করে বলি এক দুই তিন না 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 সাতটাই সাতটাই হ্যাঁ আগে হ্যাঁ আমার সাত মে বড়টির বয়স সাতাশ আর ছোটির বয়স সতেরো তথাকথিত ভদ্র মহোদয় ও মহিলাগণ একটা মনের কথা বলি হ্যাঁ একটা মনের কথা মানে জানেন আমার মনের কথা ঠিক খুলে বলি এমন কোনো লোক নেই এই পৃথিবীতে আমি বর্তমানে একটি নিতান্ত অদরকারি একটি হাস্যকর মনুষ্য বিশেষ জানেন সবাই জানে যে আমি স্ত্রীর বসীভূত স্ত্রীর কথায় উঠি বসি চলি ফিরি তার অন্ন খায় এবং তারই সেবা করি লোকেরা আমাকে দেখে হাসে আমি জানি বাচ্চা ছেলেরা দাদু দাদু বলে চেঁচিয়ে লুকিয়ে পড়ে এবং ছোকরারা মনে করে এই লোকটার বক্তৃতাটা অত্যন্ত বোগাস লোকটা লোকটা আরও বোগাস কিন্তু বিশ্বাস করুন বিশ্বাস করুন আপনারা আমি চিরদিন এরকমটা ছিলুম না এই তো এখন আমি বক্তৃতা দিচ্ছি আসলে বক্তৃতাটা অত্যন্ত বাজে আমি আমি বক্তৃতা দিতে চাই না আমি আমার আমি আমার মনের কিছু কথা আপনাদের সামনে খুলে বলতে চাই আসলে কি জানেন বোধ হয় বোধহয় কিছু বলতেও চাই না আমি বোধহয় কাঁদতে চাই আগে হ্যাঁ অনেকক্ষণ ধরে একটা না ফুপিয়ে ফুপিয়ে না যাতে যাতে আমার এই মনটা হালকা হয় আচ্ছা আচ্ছা আপনারা যারা এই বক্তৃতাটা শুনছেন তারা তারা প্রায় সবাই তো কত সুখী তাই না মানে মানুষ হিসেবে কোনো একটা সার্থকতা নিশ্চয়ই আপনারা খুঁজে পেয়েছেন মানে মানে আমি বলতে চাইছি যে সারা দিন কাজ করে বাড়ি ফিরলে স্ত্রীর কাছে একটু আদর পান একটু সম্মান একটু ভালোবাসা মানে 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 এক গ্লাস শরবত ঘাম মুছিয়ে দেওয়া কিংবা কেমন আছো গো দিন তোমার কেমন কাটলো এই সব এই সব জিজ্ঞাসা ছেলে মেয়েদের দিকে তাকালে আপনাদের মনটা ভরে যায় জীবনের জীবনের কোনো একটা মানে খুঁজে পান আপনারা সব কিছুর পরেও মনে হয় যে ভবিষ্যতের একটা কোনো মানে আছে কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি হ্যাঁ আমি সত্যি বলছি আমি চিরদিন চিরদিন এরকমটা ছিলুম না এই তো এই তো আমি এখন বক্তৃতা দিচ্ছি কিন্তু বিশ্বাস করুন আসলে আমার ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে তারস্বরে চিৎকার করি জোরে হাসি কিংবা তীব্র শব্দে কাঁদি আর আর সব শেষে সবার মাথার উপর দিয়ে উড়ে চলে যায় এমন কোথাও এমন কোনো জায়গায় যেখানে যেখানে স্ত্রী বলে কোনো পদার্থ নেই বিয়ে নামে কোনো অনুষ্ঠান নেই ছেলেপিলের নামে কোনো কোনো প্রত্যাশা নেই হ্যাঁ আপনারা শুনুন আপনারা দয়া করে শুনুন আমার আমার বড় কষ্ট পৃথিবীতে এত ভালো ভালো মানুষ আছে এত এত সুখী স্বামী এত পরিপূর্ণ সব বাপেরা মানে মানে মানুষের যেমন হওয়ার স্বাভাবিক আর কি কিন্তু কিন্তু বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি আমি তাদের কেউ নই কেউ নই আমি আমার এই বিরাট সংসারে একজন বিদেশির মতো আজ এই তেত্রিশটা বছর ধরে আমি আমি এই সংসারটা করছি হ্যাঁ হ্যাঁ আমি এই সংসারটা করছি সুখ সুখ হ্যাঁ হ্যাঁ সুখ 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 একদিন সুখ একদিন আমারও ছিল জানেন মানে ঠিক ঠিক সুখ নয় যাকে বলা যায় প্রায় সুখ মানে সুখের মতো আর কি বছর একটা একটা মুহূর্তের মতো কোথায় উড়ে চলে গেছে অচেনা পাখির মতো উড়ে গেছে কোন সিন্ধু পারে কোথায় কোথায় আমি জানি না বিশ্বাস করুন আমি আমি জানতে চাই না কে যেন সেই সুখ পাখিটাকে রোস্ট করে খেয়ে ফেলেছে এই আচ্ছা আচ্ছা আপনাদের বলেছি কি যে আমার স্ত্রী এই সভায় উপস্থিত আছেন আগে হ্যাঁ আগে হ্যাঁ আমি যেখানেই বক্তৃতা করি না তিনি সেখানেই উপস্থিত থাকেন উদ্যোক্তারা জানেন তিনিই আমার সমস্ত কাজের এবং বক্তৃতার উৎসাহ এবং প্রেরণা মানে অ্যাসিড ছাড়পোকা তামাহাক সব কিছুরই যাকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে এই মঞ্চের বাঁধিকে বেগনি রঙের শাড়িতে ঢাকা দুটো হাঁটু দেখা যাচ্ছিল হ্যাঁ 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 সেগুলো তার ওই যে বললাম না যে আমি বক্তৃতা দিতে গেলেই তিনি কাছাকাছি বসেন শরীরটা থাকে আড়ালে আর হাঁটু দুটো কেবল বেরিয়ে থাকে আর সেখান থেকে নিজের ইচ্ছে সরে না গেলে কার সাধ্য তাকে টলায় দেখুন আমি না হ্যাঁ আমি বক্তৃতা শুরু করার সময় আর চোখে একবার দেখে নিয়েছি ওই সেই ভয়াবহ হাঁটু দুটি অদৃশ্য হয়েছে এর মানে এর মানে তিনি বোধ কোনো কারণে সরে গেছেন এখান থেকে অর্থাৎ এই কিছুক্ষণ জানেন এই কিছুক্ষণ আমি আমি স্বাধীন এবং প্রকৃত অর্থে যাকে বলা যায় গণতান্ত্রিক হ্যাঁ আমার আমার বড় ভয় লাগে জানেন বিশ্বাস করুন আমার আমার বড় ভয় লাগে আমার স্ত্রী আমার দিকে তাকালে আমি আমি কেমন যেন ভেতর থেকে কুঁকড়ে যাই আমার মেয়েদের কোনোদিনও বিয়ে হবে না জানেন হুম কোনোদিনও বিয়ে হবে না কে বিয়ে করবে বলুন তো ওদেরকে হ্যাঁ টাকা টাকা হ্যাঁ টাকা আরে আজকাল কেউ টাকায় পণ নেয় না আমি জানি জিনিসপত্রে না হ্যাঁ হ্যাঁ কনের সঙ্গে হাত পা নাক চোখের মতো খাট আলমারি ড্রেসিং টেবিল চাই আরে মূলে তো সেই টাকা অত টাকা তো আমার নেই আর মেয়েরা যে নিজেরা পছন্দ করে বিয়ে করবে তার যো কোথায় কেউ তাদের দিকে একবার তাকাবার আগে আমার স্ত্রী তাদের দিকে এমন করে তাকাবেন তার সেই মর্মভেদী দৃষ্টি দেখে যে কোনো ছোকরা লেজ গুটিয়ে কুত্তাগুলি পার হয়ে সেই যে বাসে উঠবে আর জীবনে অমুখ হবে না আমার মেয়েরা কিন্তু আবার অসম্ভব চরিত্রপতি হ্যাঁ অসম্ভব চরিত্রপতি কোথাও একা একা বেরোয় না কিন্তু এই অপার চরিত্রগুণে তাদের যে কোনো দিনই বিয়ে হবে না এ কথা ভাবলে একথা ভাবলে বাপ হিসেবে আমার নিজেকে বড় বড় ই ইয়ে মনে হয় মেয়েদের মুখের দিকে তাকালে আমার আমার বুকের রক্ত কেমন যেন শুকিয়ে আসে পাড়ার লোকেদের কাছে আমার আমার বাড়ির কথা জিজ্ঞেস করবেন করলে সবাই হাত জোড় করে নমস্কার করে বলবে ওরে বাবা এমন করে বলবে যেন সত্যিই পূজনীয় বাড়ি একটা হ্যাঁ 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 তবু বলবো তবু আমি বলবো সারা বছরের কটা দিন আমি আমি একটু সুখ পাই জানেন পুজোর কটা দিন হ্যাঁ আমার মেয়েরা আমার মেয়েরা সব মাসির বাড়ি বেড়াতে চায় আমিও যাই টুলু মানে আমার শালি বেথা করেনি স্কুলে মাস্টারি করে বিরাট মোটা বাত আছে সর্বাঙ্গে একটা একটা কালো রঙের শাড়ি পরে তাতে ছোট্ট ছোট্ট হলুদের ছাপ যেন চলন্ত মৌচাক একটা অসম্ভব ভালো খাওয়ায় জানেন খুব আদর যত্ন করে আমাকে থেকে থেকে জিজ্ঞেস করে জামাইবাবু জামাইবাবু ও জামাইবাবু আর একটু চা দেব কিছু খান না জামাইবাবু আপনি তো একদমই খেলেন না হ্যাঁ আপনি তো একদমই খেলেন না ও বাবু জামাই বাবু জামাইবাবু 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 যেন মুহূর্তে সানাই বেজে ওঠে রজনীগন্ধার গন্ধ লোকেদের ব্যস্ততা লেবু নুন বেগুন ভাজা লুচি আর নানা সব ভালো ভালো খাবার আনারসের চাটনি দই মিষ্টি নতুন বেনারসির খসখস যে ছিল আমার স্বপ্ন গান ঝকঝকে দান সামগ্রী বন্ধুদের রসিকতা সব যেন এক মুহূর্তে আকুল করে তোলে আমাকে বিজয়ের দিন বিজয়ের দিন টুলু সিদ্ধি শরবত দেয় হালকা সবুজ রঙের শরবত শান্ত সমুদ্রের মতো রঙ গোলমরিচের গন্ধ আমি ইজি চেয়ারে হেলান দিয়ে বারান্দায় বসি আর পাশ দিয়ে বিসর্জনের বাজনা বাজিয়ে প্রতিমা নিয়ে যায় সবাই ঢাকের বাজনায় মনটা ভার লাগে যেন পুকুরে ঢেউয়ের কাগজের নৌকো মনটা যেন বেহুল আর হয়ে যায় হা আমি যেন আমার মৃত মনকে নিয়ে ভেলায় বসে থাকি জানেন ছেলেবেলার কথা মনে পড়ে যায় সেই যে বালির মধ্যে পা ডুবিয়ে ঘর তৈরি করা জ্যোৎস্না রাতে মাতাল বাতাসে উঁচু উঁচু নারকেল গাছের মাথাগুলো দুলতে থাকে আমার স্মৃতিতে সেই সব কথা আমার মনে পড়ে যায় যা শুনে কৈশোরে মনটা ভার হয়ে যেত কাউকে কাউকে জিজ্ঞেস করতে পারতুম না ইচ্ছে করে ইচ্ছে করে দৌড়ই ছুটি ছুটতে ছুটতে সব কিছু ছুঁড়ে ফেলে দিই চারিদিকে যা কিছু এতকাল ধরে পেয়েছি পৃথিবীতে জীবনের সব সুন্দর সুন্দর সময়ের মূল্যে আতস কাঁচের মতো যেসব সুখ জমিয়েছি এতকাল সব সব ছুঁড়ে ফেলে দিই মনে হয় মনে হয় সব মিথ্যে সব এই তেত্রিশটা বছরের বিবাহিত জীবন আমার স্ত্রী সাত সাতটা মেয়ে গানের স্কুল দুবেলা খেতে পাওয়া সব সব কোথায় যাব কোথায় যাব আমি জানি না কোথায় সে মহৎ এবং বৃহৎ জীবন আমি আমি জানি না কোথাও দিন আছে কি না পাওয়া যায় কি না হা আমি আমি কিচ্ছু জানি না কিচ্ছু না যেসব ভালো ভালো লোকেদের ভালো ভালো কথা শুনেছি যেসব ছাপসা কথা আমার মনে অনবরত আনাগোনা করতে থাকে রবীন্দ্রনাথের সেই গান কে রবে পরবাসে আমি যেতে চাই হ্যাঁ আমি যেতে চাই না না আমি পালাতে চাই আমি আমি ভুলতে চাই কোথাও কোনো প্রসারতার মাঝখানে গিয়ে আমি একা দাঁড়াতে চাই যেখানে মেঘের আলতো ঢাকনা দিয়ে যত্ন করে মোড়া রয়েছে পৃথিবী গভীর রাতে চলন্ত ট্রেনের জানলা থেকে দেখা জ্যোৎস্নায় ধুয়ে যাওয়া মাঠ দুধের মতো জ্যোৎস্না ইচ্ছে করে ইচ্ছে করে যেন তার মধ্যে আমি একা হেস এস আমি একা দাঁড়িয়ে থাকি যেন এখনো সম্পূর্ণ তৈরি না হওয়া একটা টেলিগ্রাফের থাম কিরকম কিরকম অদ্ভুত বেঁকে থাকা একটা নির্জন কৃষ্ণ গাছ কিংবা একটা পাখি একটা ছোট্ট পাখি যে ইচ্ছে করলে একটা ধুলো সব সব হয়ে কোথায় চলে যেতে পারে আমি মশাই তাতে কার লাভ যে অসম্ভব যন্ত্রণা আমি প্রতি মুহূর্তে পুড়ে যাচ্ছি তার একটু কি পৌঁছচ্ছে আপনাদের কানে দেখুন 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 আমার চেহারাটার দিকে তাকিয়ে দেখুন এই পাকা চুল এই প্রৌঢ় শরীর এর পরিণতি কি আমি জানি হ্যাঁ আমি জানি কিন্তু তার আগে তার আগে একটু একটু সুখ আচ্ছা সেটা কি সেটা কি খুব বেশি চাওয়া হ্যাঁ বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি আর আমি আর সুনাম চাই না আমি প্রতিষ্ঠা চাই না আমি টাকা চাই না আমি চাই না চাই না চাই না আমি কিচ্ছু চাই না ভাবতে পারেন ভাবতে পারেন আপনারা আমি একদিন কলেজে পড়তাম হুম হুম আমার বয়স কম ছিল হ্যাঁ আমার বয়স কম ছিল আমি সেলুনে গিয়ে নাপিতদের কথা উত্তক্ত করেছি চুলটা এরকম করে কাটো জুলপিটা ঠিক এই অব্দি একবার কলেজ ম্যাগাজিনে আমার একটা লেখা ছেপেছিল। আমাদের ইংরেজি হেড অফ দিপার্টমেন্ট আমাকে ডেকে বলেছিলেন বেশ লিখেছ হ্যাঁ বেশ লিখেছো বেড়ে লিখেছ লিখে যাও লিখে যাও অনেকেই বলেছে এর চোখ দেখে মনে হয় এ কিন্তু ভবিষ্যতে বেশ একটা কিছু হতে পারে তখন আমার চোখে ওই যাকে বলে স্বপ্ন সেটা ছিল মনে সব অসাধ্য আশা আকাঙ্ক্ষা ছিল মেয়েরা আমাকে দেখলে বলতো এই দেখুন এই মঞ্চের বাঁদিকে দুটো বেগনে রঙের হাঁটু ঠেলাঠেলি করতে দেখা যাচ্ছে না অর্থাৎ আমার স্ত্রী আবার এসে তাচ্ছি আটিতে বসলেন এই দেখুন আপনারা আমার বক্তৃতা মন দিয়ে শুনবেন হ্যাঁ যে কথা হচ্ছিল দেখুন উনি জিজ্ঞাসা করলে আপনারা দয়া করে বলবেন যে আমি আপনাদের সামনে তামাকুষ এবং অপকারিতা বিষয়ে বক্তৃতা যথাযোগ্যভাবে দিয়েছি এবং তাতে দেখুন উনি কেমন হ্যাঁ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন হ্যাঁ আমার কেমন যেন করছে তথাকথিত ভদ্রমহতা এবং মহিলাগণ বিবাহ মানে ইয়ে মানে তামাকু তামাকু হলো গিয়ে মারাত্মক বিসম্পন্ন এক রকমের সবুজ গাছ সবুজ রং দেখে আপনারা ভুলবেন না আমি ভুক্তভোগী হিসেবে আপনাদের স্পষ্ট ভাষায় জানাচ্ছি যে এর প্রভাবে আপনাদের বুক গলা কেরিংস লেডিংস যাকে বলে এক কথায় সমগ্র জীবন বিষযুক্ত বিকল এবং পরিশেষে বিনষ্ট হয়ে যেতে পারে তাই কথাচত আমাকু সেবন করবেন না আমি আপনাদের আগেই বলেছি যে এটি একটি সংস্কার মাত্র একটু চেষ্টা করলেই বোধ একটু সজাগ রাখলেই আপনারা আমার সব কথা বুঝতে পারবেন অধিক বলা বাহুল্য মাত্র নমস্কার